থেকে আমার রান্না ঠান্না আজকে তাড়াতাড়ি সব করে নিয়েছি, কারণ ডাক্তারের ওখানে যাবো বলে এই জন্য। এদিকে বারবার লোডশেডিং হচ্ছে, দেখে দিচ্ছি একদম গঙ্গার জল নেই, আমার গঙ্গার জলটা খুব লাগে আর কি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পিঙ্কিস ডায়েরিতে আবারও চলে আসলাম তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে সকাল সকাল উঠেছি, কারণ আজকে তোমাদের দাদাভাইকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে। মোটামুটি একটার সময় যাবো, আর আজকে আমার অফিস ছুটি, ছুটির দিন তো জানোই আমার সারাদিন কাজ করেই চলে যায়। তো আজকে আমার কাজটা একটু তাড়াতাড়ি করতে হবে, আজকে একদম ঢিলেমি করলে হবেই না, আজকে তাড়াতাড়ি কাজ করতে হবে, কারণ কি আজকে একটার মধ্যে নাম লেখানো আছে। তো ওকে নিয়ে ডাক্তারের কাছে যাবো, তো সেই কারণে আজকে সকাল সকাল উঠে আগে পুজোটা দিয়ে নিয়েছি, কারণ ওটা একদম মেন কাজ। বেশিরভাগটাই সকালবেলায় আমার পুজোটা দেওয়া হয়ে যায়, খুব কম মনে হয় মানে দেরি করে আর কি দিই, কারণ সকালে যেহেতু অফিস থাকে পুজোটা আমাকে সকালেই দিতে হয় আগে, সে রান্নার পরে আর আগে বেশিরভাগটা আগেই চেষ্টা করি। তো যাই হোক, আজকে পুজোটা তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিয়েছি, স্নানও হয়ে গেছে, সকালে টিফিনও হয়ে গেছে, এখন তাড়াতাড়ি চটজলদি রান্না করবো, আর এখন সময় হয়েছে 10:30। তো চলো এখন তাড়াতাড়ি করে আগে রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের দাদাভাই আসলে আমি এই পাশ থেকে রেডি হয়ে যাবো, একটার সময় বেরোবো আর কি। স্কিপ না করে দেখতে থাকো আজকে সারাদিন কী করি। ডাক্তারের এখানে পৌঁছে গেছি, আর গিয়ে আর বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, কারণ একদম ঠিক টাইমে আমরা পৌঁছে গেছি। তো আমাদের মোটামুটি ডাক্তার দেখানো হয়ে গেছে, এই যে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, তো চলো। দেখি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসেই আগে একটু ফ্রেশ হয়ে নিলাম, বারবার লোডশেডিং হচ্ছে, রান্না তো আমার করেই গেছিলাম, কী কী রান্না করেছি সেটা দেখাচ্ছি। আর এদিকে আমি সব রেডি করে গেছিলাম, মানে একটু বেগুনি করবো যেহেতু আজকে নিরামিষ, তো বেগুনি করবো বলে সব রেডি করেই গেছিলাম, যাচ্ছে এখন বেগুনিটা ভাজবো, ব্যাস সেটা দিয়ে দেবো। তো আজকে সব নিরামিষই করেছি, কারণ আজকে আমরা নিরামিষ খাই শনিবার বলে। তো এদিকে ডাল, পুঁই শাক, আর এদিকে বেগুনি ভাজছি, আর তার সাথে বাঁধাকপি রয়েছে, এগুলো আমি করে গেছিলাম, আর একটু আগে তিতার ডাল ছিল, আর ফেরার সময় একটু টক দই নিয়ে এসেছি, আর একটু মিষ্টি, আর এই যে বাঁধাকপি, ডাল আর থোরঘণ্ট। চলো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তার দেখি এসে খেয়ে দিয়ে একটু ঘুম লাগিয়েছিলাম, ঘুম তো হয়নি, অসম্ভব গরম, আর বারবার লোডশেডিং হচ্ছে, আমাদের এখানে প্রচুর লোডশেডিং হয়, বিরক্তি লেগে যায়, আর দুদিন ধরে খুব গরম পড়েছে। তো যাই হোক, ওই একটু রেস্ট করার মতো আর কি। আর এই এখন সন্ধে পুজো টুজো দিয়ে এখন একটু চা খাবো। তো পুজো দিতে বসে দেখছি যে একদম গঙ্গার জল নেই, তো তোমাদের দাদাভাই আসলে যদি যায় তাহলে আমাদের এখান থেকে কাছেই, আমি আগেও গেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, মানে বাইকে তোমার রাস্তা তো রাত্রিবেলা একদম ফাঁকাই থাকে, ওই 7 মিনিট মতো লাগে বাইকে, বেশিক্ষণ লাগবে না, সেই জন্য আর কি ও আসলে যদি যায় তাহলে একটু গঙ্গার জল নিয়ে আসবো। অসম্ভব গরম পড়েছে, মানে কী বলবো, ওরা হয়নি তো শরীরটা ভালো লাগছে না। তো দেখি এখন আগে চা খাই, আগে চলো রান্না করে যাই,
চাটা করি, তারপর রাতের রুটি করে, রাতের রুটিটা পরেই করবো, আগে চাটা খাই। তো হাতে যেহেতু সময়টা রয়েছে সন্ধ্যেবেলায়, এখন আগে একটু চাটা খেয়ে নিই। আর সকালের দিকে একটু ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। তোমাদের দাদা ভাই ছোলার ডাল খুব একটা ভালো খায় না, তো আমি এটা অভ্যাস করিয়েছি, আমি অল্প করেও হলেও খেতে হবে। তো যাই হোক, আজকে এই জন্য একটু ছোলার ডালটা, আমি এখন যেহেতু সময় আছে পরে আর ইচ্ছা করবে না, তো এখন করে রাখি। আর রাতের তো তোমার রান্না বলতে এই ছোলার ডালটাই করে রাখছি, আর ওইদিকে বাঁধাকপির তরকারি রয়েছে, ওই দিয়ে রুটি খেয়ে নেবে। আর ছোলার ডাল যেহেতু ভালো খায় না তো করে রাখি, আর তার সাথে একটু দুটো লুচি করে দিলে ঠিক খেয়ে নেবে। যেমন ছোলার ডালও অল্প করে হয়ে গেছে, আর ময়দাটা মেখে রাখলাম। তো আমি রেডি হয়ে নিই, তারপরে চাই। রেডি হয়ে গেছে, এই যে আমি রেডি হয়ে গেছি, চুলটাকে দেখো কোথায় বেঁধেছি গরমে। তো এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার জল আনতে। চলো, তোমাদের দাদাভাই আসলেই বেরো। তো গঙ্গায় চলে এসেছি, চারিদিক দেখো পুরো ফাঁকা, আর একদম জোয়ার চলছে। খুব ভালো সময় এসেছি, অবশ্য টাইম দেখেই এসেছি। আর তোমার দাদাভাই যখনই গঙ্গায় আসে স্নান করে, তো আমিও আজকের জন্য চুপি চুপি একটা গামছা নিয়ে এসেছি, যে আমিও স্নান করেই যাব। তো চলো। আর যা অসম্ভব গরম পড়েছে, মানে স্নান করলে বেশ ভালোই লাগবে আর কি। তো চলো আগে স্নানটাও সেরে নিই, আর বাইকে চলে যাব, কোনো কেউ দেখারও ব্যাপার নেই, রাস্তাঘাটও ফাঁকা। আর একটু জলটাও তুলে নিই, দেখো অনেক লোক স্নানও করছিল। তো চলো আগে স্নান টান করে নিই, তারপর আবার আসছি। আসলাম, ফ্রেশ হলাম, আর চুলটা একটু ভেজাই আছে। আর কি আরাম লাগছে, যা গরম পড়েছিল, আর এখন পুরো ঘুম পাচ্ছে আর কিছু না। তো চলো, এখনও যে সময় হয়েছে 11টা, আর আমরা তো এমনিই রাত করে খাই, কালকে আবার অফিস আছে। এখন শুধু কটা লুচি ভাজবো, আর দুটো রুটি করবো তোমাদের দাদাভাইয়ের জন্য। আর ছোলার ডাল তো করলাম, আর ও খায় না ছোলার ডাল, তবে দেবো দুটো লুচির সাথে। আর দিকে বাঁধাকপি রয়েছে, বাঁধাকপি দিয়ে রুটি খেয়ে নেবে দুটো। তো এখন শুধু রুটি আর দুটো লুচি করবো, ব্যাস করে খেতে খেয়ে ঘুমিয়ে যাবো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, একটা লাইক করে দিও, শেয়ার করো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে, ততক্ষণ গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।